যুগে যুগে যত নবী রাসুল এই পৃথিবীতে এসেছেন, তাদের কাউকেই তাদের জাতি শুরুতেই মেনে নেয়নি। সন্দেহ করেছে, পাগল আখ্যা দিয়েছে, এমনকি জাদুকর বলে বিতাড়িত করেছে, তারপরও মেনে নেয়নি। তাহলে আগামীতে ইমাম মাহদিকে আমরা খুব সহজেই মেনে নেব, এরকম কোনো নিশ্চয়তা কি দেওয়া সম্ভব? আমরা কি ইমাম মাহদিকে চিনতে পারবো, ঈসা আলাইহিস সালামকে চিনতে পারবো, দাজ্জালকে বুঝতে পারবো, নাকি ফেতনার সাগরে হারিয়ে যাব? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমার সামনে আসে এস এম নাজিম ভাইয়ের লেখা পিপীলিকার সূর্য দর্শন ইচ্ছা বইটি। এই বইটি পড়ার পর আমি বুঝেছি, নাস্তিকদের বিভিন্ন অপপ্রচার ও পবিত্র কোরআনকে যে বিজ্ঞানের বিরুদ্ধে দাঁড় করাতে চায়, তাদেরকে কিভাবে বিজ্ঞানসম্মত উত্তর দেওয়া সম্ভব। পবিত্র কোরআন যে জ্ঞান বিজ্ঞানের মূল, তা এই বইতে বিস্তারিত রেফারেন্স সহ দেওয়া আছে। অনেক সময় ইসলাম সংক্রান্ত, যুগের পরিবর্তন সংক্রান্ত, এমনকি আসন্ন ভবিষ্যতের মহাসংকট সংক্রান্ত অনেক ধরনের চিন্তাভাবনা আমাদেরকে সংশয়ে ফেলে দেয়। সে সমস্ত সমস্ত সংশয়ের উত্তর আছে এই বইতে। এই বইতে কোরআন আর হাদিসের শক্তিশালী রেফারেন্সে বলা আছে নামাজ, রোজা, হজ, জাকাতের পাশাপাশি আরো কোন কোন বিধিবিধান আমাদের পালন করা উচিত। বলা আছে কিভাবে শান্তি অর্জন করা সম্ভব। সেগুলো সম্পর্কে জানতে আপনারা এই বইটি পড়ে দেখতে পারেন। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।